সাব্বির ইয়ার্ডি থেকে আপনি লিখেছেন, বাংলাদেশের সকল মোটরযানের বিমা থাকা বাধ্যতামূলক ছিল। 2018 সালে এই আইন সংশোধন করে ঐচ্ছিক করা হয়। আইনটিকে পুনরায় সংশোধন করে গায়ের জন্য বিমা করা আবার বাধ্যতামূলক করা হচ্ছে। এ ধরনের বিমা সম্পর্কে শরীয়ত কী বলে? ভাই সাব্বির, বিষয়টি বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সূত্রে আমিও দেখেছি যে বাংলাদেশে একসময় মোটরযানগুলোর বিমা বাধ্যতামূলক ছিল, এই আইন ছিল, 2018 সনে এটিকে ঐচ্ছিক করে দেওয়া হয়। এখন আবার সেটাকে সংশোধন করে পুনরায় সকল মোটরযানের জন্য বিমা করাটাকে বাধ্যতামূলক করা হচ্ছে। এই বাধ্যতামূলক করার সপক্ষে যে যুক্তি পত্রপত্রিকার মাধ্যমে আমরা দেখেছি যে এটি না থাকার কারণে সরকার রাজস্ব সংগ্রহ হয় না ইত্যাদি ইত্যাদি, সরকার এখান থেকে একটা পার্সেন্টেজ রাজস্ব পাবে, সেই যুক্তিতে আপনার পুরো জিনিসটা অর্থাৎ পুরো বিমাটা চাপিয়ে দেওয়া মোটরযান মালিকদের জন্য, এটা তো আমি ব্যক্তিগতভাবে আমি মনে করছি এটি অনাচার এবং এটি জুলুম। আপনি একটা পার্সেন্টেজ পাবেন এখান থেকে রাজস্ব, সেই রাজস্বের পার্সেন্টেজের জন্য আমার পুরো জিনিসটা আমার উপরে চাপিয়ে দিবেন, এটা তো যৌক্তিক হতে পারে না। দেখতে হবে যে ওই জিনিসটা চাপানো আদৌ যৌক্তিক কিনা। বাংলাদেশের পার্সপেক্টিভে যারা মোটরযান মালিক, যারা বিমা করে থাকেন, তাদের কেউ এই বিমার দুই পয়সার কোনো সুফল কোথাও কখনো পান কি না, এটা একটা বড় প্রশ্নের বিষয়। প্রতি বছর আমি বিমা কোম্পানিকে টাকা দিচ্ছি, কিন্তু আমার গাড়িটি অ্যাক্সিডেন্ট করলে, সে অ্যাক্সিডেন্টের কারণে আমি আপনার ছোটো বড় অ্যাক্সিডেন্টের কারণে আমার তো সুফল পাওয়ার কথা। আমরা যুক্তি হিসাবে আরেকটা জিনিস দেখেছি যে পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশে গাড়িগুলোর ইন্স্যুরেন্স করা হয় না, অতএব আমাদের দেশেও সেটা হওয়া উচিত। পৃথিবীর অন্যান্য দেশে তো ইন্স্যুরেন্সের বিপরীতে আপনার যারা ইন্স্যুরেন্স করেছেন সে মোটরযান মালিকরা ক্ষতিগ্রস্ত হলে তারা সাথে সাথে সেটা পেমেন্ট করে, সেটা তারা দিয়ে দেন, সেই ক্ষতিটা পুষিয়ে দেন এবং তারা নিয়ম অনুযায়ী তারা টাকা দেন। আপনার মিডল ইস্টের কথা আমি বলি, আমি 10 বছর সেখানে ছিলাম, গাড়ি যদি সামান্য একটু আঘাত খেয়েছে অন্য আরেকটি গাড়ির সাথে, আপনি নিয়ম অনুযায়ী যদি আপনার ভুল না হয়, আরেকজন অপরপক্ষে ভুল করে থাকে, তাহলে তার ইন্স্যুরেন্স কোম্পানি আমার গাড়ি সারবার জন্য টাকা দিয়ে দিচ্ছে এবং এটাকে সংশোধন করছে। জায়েজ না জায়েজের বিষয় যদি আসেন, তাহলে ইন্স্যুরেন্সের প্রচলিত ফরম্যাটকে ওলামা কিরাম জায়েজ বলেন না, কিন্তু আপনি ইন্স্যুরেন্স করাবেন কিন্তু তার কোনো সার্ভিস সুফল মানুষ পাবে না, শুধু টাকাটাই তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, এটা তো স্পষ্টত জুলুম। অতএব আমার মনে হচ্ছে যে এই বিষয়টিকে আবার ভাবা উচিত এবং এটি ঐচ্ছিক রাখা উচিত, আর যদি বাধ্যতামূলক রাখতে হয় সেটাকে শরাই কাঠামোর মধ্যে ফেলে করা যেতে পারে, এই বিষয়ে ওলামা কিরামের সাথে আলোচনা করা উচিত। অ্যাটলিস্ট আপনি বিমান নামে একটা জিনিস চাপিয়ে দিবেন কিন্তু তার কোনো সুবিধা গাড়ি মালিক পাবেন না, সেটা তো কোনো অবস্থাতে যৌক্তিক হতে পারে না। আরএইচ রায়ান আপনি লিখেছেন, সাতকানিয়াতে বন্যা হওয়ায় পুকুর আর বিলের পানি একাকার হয়ে গেছে, যার ফলে সবার পুকুর থেকে মাছ বিলের পানির সাথে মিশে গেছে, পুকুরে মাছ বিলে চলে গেছে, এখন বিলের মাছ ধরে খাওয়া যাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মজার বিষয় হলো যে গতকালকে সাতকানিয়াতে আমি যখন ছিলাম এবং প্রচুর পরিমাণে মানুষ দেখছি জাল দিয়ে মাছ ধরছে, চতুর্পাশে রাস্তায় পর্যন্ত জাল মারছে কারণ চতুর্পাশে পানি, তখন আমি জিজ্ঞাসা করছিলাম এক ব্যক্তিকে যে এখানে এত মাছ নিশ্চয়ই পুকুরের মাছ, বললেন যে হ্যাঁ পুকুরের মাছ অনেকে চাষ করছে সেই মাছ। তো এই মাছগুলো যেহেতু বের হয়ে গেছে এবং এগুলো আর ব্যক্তির পুকুরে কিংবা তার প্রজেক্টে ফেরত আনার কোনো সিস্টেম যেহেতু নাই, বিধায় এই মাছগুলো পরবর্তীতে যে কেউ ধরে খেলে সেটি জায়েজ হবে। ব্যাপারটা আকাশে উড়ন্ত পাখির মতো, আকাশে উড়ন্ত পাখি যদি কেউ ধরে খায় সেটা কিন্তু জায়েজ আছে। হতে পারে এই পাখিটা কারোর কোনো জায়গা থেকে ছুটে এসেছে এবং সেটা আর আদৌ সেখানে যাবে না, যেহেতু ওই ব্যক্তির আর নিয়ন্ত্রণে এটি নাই, অতএব এটি অন্য কেউ যদি ধরে খান সেটি নাজায়েজ হবে না, এবং সেই হিসাবে ইনশাআল্লাহ বিদিন এই সমস্ত মাছ ধরে খেলে সেটি নাজায়েজ কিংবা গুনাহ হবে না। হ্যাঁ, ব্যাপারটা যদি এরকম হয় যে পাশাপাশি দুটি পুকুর, একটা পুকুর থেকে আরেক পুকুরে মাছ এসছে, আমরা জানি এই পুকুরে মাছ ছিল না এবং মালিকের কাছে ফেরত দেওয়া পসিবল, তাহলে সেক্ষেত্রে আপনাকে ফেরত দেওয়ার চেষ্টা করতে হবে। এরকম ঘটতে পারে বিশেষ ক্ষেত্রে, এক্সক্লুসিভ কোনো ক্ষেত্রে। সাধারণত বন্যার পানিতে যে মিশে একাকার হয়ে যায় সেগুলো তো আর কোনটা কোন পুকুরের কার মাছ এগুলো তা নিরূপণ করা সম্ভব নয় এবং সেগুলো মালিকের কাছে ফেরত যাওয়ারও কোনো সুযোগ নেই, বিধায় এগুলো যে কেউ ধরে খেলে জায়েজ হবে, উড়ন্ত পাখি যেরকম ধরে খাওয়া জায়েজ সেভাবে হালাল পাখি। বিয়ের সময় যদি দেনমোহরের সামর্থ্যের বেশি চাপিয়ে দেওয়া হয় তাহলে করণীয় কী? আপনি সেটা গ্রহণ করবেন না, কারণ দেনমোহর আপনার সাধ্যের চাইতে বেশি চাপিয়ে দিলে আপনি সেটা মেনে নিতে বাধ্য নন। আপনি আপনার অপারগতার কথা, আপনার সীমাবদ্ধতার কথা জানাবেন এবং বিনয়ের সাথে আপনি দ্বিমত পোষণ করবেন, কিন্তু যদি আপনি মেনে নিয়ে থাকেন তাহলে সেটা আপনাকে পরিশোধ করতে হবে অথবা নেগোসিয়েশন করে স্ত্রীর কাছ থেকে সেটি কমিয়ে যদি তিনি উইলিংলি কমিয়ে দিতে দেন তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। এমডি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, অনেকে আবেগের আতিশয্যে মৃত আত্মীয়ের কপালে চুমু খায়, মৃত ব্যক্তির কপালে চুমু খাওয়ার বিধান কী? মৃত ব্যক্তির কপালে চুমু খাওয়া নাজায়েজ কিংবা হারাম কোনো বিষয় নয়, মহব্বত এবং ভালোবাসে
ভালোবাসার কারণে এবং আবেগের আতিশয্যে কপালে মৃত ব্যক্তির কপালে চুমু খাওয়া জায়েজ আছে। এরপর প্রশ্ন হলো, মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে কি না? জি হ্যাঁ, মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে। আপনি কোরআন তেলাওয়াতটা কি মোবাইলে করছেন নাকি কোনো কাগজ থেকে করছেন, প্রিন্টেড কোরআনের ছাপা কোনো কোরআন থেকে পড়ছেন, সেটা একান্তই আপনার ব্যাপার। যে কোনো জায়গা থেকে আপনি কোরআন পড়বেন না কেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। বরং মোবাইলের স্ক্রিন থেকে যদি আপনি টাচ করে কোরআন তেলাওয়াত করেন, সেক্ষেত্রে ওযু না থাকলেও গুনাহ হবে না। যদিও ওযু করে কোরআন তেলাওয়াত করাটা সর্বাবস্থায় উত্তম, সেটি ভিন্ন বিষয়। বাট কোনো কারণে যদি আপনার ওযু না থাকে এবং আপনি টাচ মোবাইলে বা স্ক্রিন টাচ ডিভাইসে আপনি কোরআন তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ বিদিন আপনার নামাজ সেই কোরআন তেলাওয়াত করা জায়েজ হবে। জুনায়দুর রহমান লিখেছেন, আমার বাবা মা আমার আকিকা দিয়েছেন কিনা মনে করতে পারছেন না, এমত অবস্থা আমার করণীয় কী? আকিকা দেননি, এটা যদি প্রবল সম্ভাবনা হয় তাহলে সেক্ষেত্রে আপনি নিজের আকিকা নিজে এখন দিতে পারেন বা বাবা মা এখন দিতে পারেন। বড় হওয়ার পর আকিকার বিষয়টি খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই প্রমাণিত, যদি ছোটোবেলা মিস হয়ে থাকে। ইয়াসিন ম্যাক্স এআইডি থেকে আপনি লিখেছেন, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, তিনি অত্যন্ত ভালো এবং সচ্চরিত্রের অধিকারী। আমরা দুজনে যেন জান্নাতে একসাথে থাকতে পারি এর জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? দুজনে আল্লাহকে ভয় করবেন এবং সকল প্রকার হারাম কাজ থেকে বেঁচে থাকবেন, হালাল উপার্জন করবেন এবং হালাল ছাড়া হারাম কোনো কিছু নিজেদের মধ্যে প্রবেশ করাবেন না, আত্মীয় স্বজনের সবার হক আদায় করবেন, অন্য সাধারণ মুসলমানের মতো নিজেরা ভালো মুসলিম হওয়ার চেষ্টা করবেন এবং একে অন্যের প্রতি সদাচারণকারী হবেন, সদালাপী হবেন, আত্মীয়দের সম্পর্কগুলো রক্ষা করে চলবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ একে অন্যের প্রতি অগাধ ভালোবাসা থাকবে এবং সচ্চরিত্রবান থাকার চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা জান্নাতে একত্র করবেন এবং জান্নাতে একত্র করবার জন্য আলাদা করে আল্লাহর কাছে দোয়া করা। সুরায় ফুরকান 4 নম্বর আয়াত তেলাওয়াত করা, এই আমলগুলো আমরা করতে পারি।